ঘোরাবার জন্য অহেতুকভাবে ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। এবং এই ঘটনার সাথে কোনো মল্লেই কোনো অংশেই ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী বা সমর্থক কেউ যুক্ত নয়। দুই, আজকে আমাদের মাননীয় অধ্যক্ষজি অমিতজি আজকে বিবেকানন্দের মূর্তির গলায় মালা দিতে যাচ্ছিলেন, ঠিক সেইখানেই আমাদের মিছিলকে অবরোধ করা হয় এবং মিছিল বলা হয় এই অবধি আপনাদের অনুমতি আছে, এর বাইরে আর অনুমতি নেই, আপনারা যেতে পারবেন। তবে এটা শুনে রাখুন, অধ্যক্ষজি আজকে দিতে পারেননি ঠিক কথায়, কিন্তু উনি আবার আসবেন এবং আমাদের বিবেকানন্দের গলায় উনি মালা দেবেন। আমরা এই ঘটনার আমরা চাই যে এই যে ঘটনা, একটা রাস্তা দিয়ে লক্ষাধিক লোকের মিছিল যাচ্ছে, জমায়েত হয় কী করে, কী করে বাইরে থেকে সেই জমায়েতের উপর হামলা হয়? পুরোটাই পূর্ব পরিকল্পিত এবং মানুষের এই জনজুয়ার এবং জন রোষ থেকে, জনস্রোত থেকে আজকে ঘটনাটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।